দুর্নীতিমুক্ত কর্পোরেশন গড়ার প্রতিশ্রুতি তাপসের ইশতেহারে ক্লান্তিহীন প্রচারণায় প্রার্থীরা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা, চীনা শ্রমিকদের দেশে যাওয়া বাতিলের পরামর্শ। ময়মনসিংহের গৌরীপুরে সড়কে প্রাণ গেল চারজনের, বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ। মধ্য মাঘের ইলশেগুড়ি বৃষ্টিতে বেড়েছে শীতের প্রকোপ, মেঘ থাকবে আরও দুই দিন। সরকারের আমন সংগ্রহ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, সুফল পাচ্ছেন না কৃষক। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আরিয়া আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর, এই স্লোগান নিয়ে দক্ষিণ ঢাকার উন্নয়নে পাঁচ ভাগের রূপরেখা তুলে ধরে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলেনুর তাপস। ইশতেহার ঘোষণা করে তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে দেশের প্রথম দুর্নীতিমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান। আওয়ামী লীগের মেয়র প্রার্থী প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে নাগরিক সেবায় 24 ঘন্টায় খোলা থাকবে নগর ভবন। 2 বছরের মধ্যে স্বনির্ভরভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করবে বলে জানান তিনি। পরিবেশ বান্ধব শহর গড়তে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পাড় ও খাল দখলমুক্ত করে গাছ লাগানো এবং সৌন্দর্য বর্ধন করা হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন রাখা হবে শহরকে। যানজট নিরসনে থাকবে দ্রুত গতি ও স্বল্প গতির আলাদা আলাদা লেন। তিনি আরও জানান, সাইকেলের জন্য করা হবে নির্ধারিত লেন। এছাড়া হকারদের পুনর্বাসন এবং ট্যাক্স না বাড়ানোর ঘোষণাও দেন তাপস। ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মশা নিধনে বিশেষ গুরুত্বের কথাও জানান আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী। এই উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে 5টি ভাগে বিভক্ত করে আমাদের উন্নয়নের রূপরেখা এরই মাঝে ঢাকাবাসীর কাছে আমরা প্রকাশ করেছি। আমি বিশ্বাস করি ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে সেটাকে সাদরে গ্রহণ করেছে। আজকের এই নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আমরা সেই রূপরেখার আওতায় আমাদের বিস্তারিত পরিকল্পনা, বিস্তারিত বিবরণগুলো ঢাকাবাসীর কাছে আরো পরিষ্কারভাবে প্রকাশ করছি। সিটি নির্বাচনে প্রচারণার মাত্র একদিন বাকি থাকায় ভোটারদের সমর্থন আদায়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হলে সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়ে তোলার কথা জানিয়েছেন আতিকুল ইসলাম। আর নির্বাচন কমিশনকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী তাবি তাওয়াল। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা, তাই শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। প্রচারণার শেষ দিকে প্রার্থী ও তাদের সমর্থকরা নেমে পড়েছেন ভোটারদের মন জয়ে। বুধবার দুপুরে মহাখালীর শেখ ফজলে রাব্বি পার্কের সামনে থেকে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা উত্তর সিটি নির্বাচনের প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় পথসভায় আতিক বলেন, 9 মাস মেয়রের দায়িত্বে থেকে অনুশীলন করেছেন তিনি, সেই অনুশীলনকে কাজে লাগিয়ে আগামীতে একটি সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়ে তুলতে চান। এদিকে সকালে রাজধানীর গুলশানে গণসংযোগ শুরু করেন উত্তরের বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। ভোটারদেরকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তাবিথ বলেন, ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে, কমিশনও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি। দিনান্তিত খাওয়ার কোনো কারণ নাই, ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে যে আমাদের প্রতিপক্ষরা যে আসল ভয় ওনারা পাচ্ছে, আর সেটা বিনিময় চেষ্টা করতেছে আমাদের সকলকে ভয় দিয়ে বিমুখ করে রাখার নির্বাচন কেন্দ্রগুলো থেকে। তো কোনো ভয় যেন কেউ না পায়, ওনাদের সবচেয়ে বড় সাহস হলো জনগণই, নিজ নিজ দায়িত্বে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট অবশ্যই দিব। এদিকে প্রার্থীদের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি, গাছসহ অন্যান্য স্থাপনায় লাগানো বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার ও নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের জন্য ইসি নির্দেশ দিলেও তা মানছেন না প্রার্থীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সিটি নির্বাচনকে ঘিরে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে। এ বিষয়ে ইসিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে বহিরাগতদের সংখ্যা বেড়ে গেছে। নির্বাচনের দিন পাহারার নামে সহিংসতা চক্রান্ত করছে একটি পক্ষ। সারা দেশ থেকে অস্ত্রধারী দাগি আসামিদের নিয়ে আসছে তারা। এর জন্য আগে থেকেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের চেয়েও ঢাকা সিটি নির্বাচন উৎসব মুখর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সরকারের সব সহযোগিতা অব্যাহত থাকবে। এমন অভিযোগ আছে, খবর আছে, নির্বাচনের দিন নির্বাচন যে কেন্দ্রগুলো কেন্দ্রে পাহারার নামে সশস্ত্র সন্ত্রাসীরা পরিবেশ বিঘ্নিত করতে পারে। ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও দিচ্ছেন নির্বাচনী ইশতেহার। তবে মেয়র বা কাউন্সিলর প্রার্থী কারো ইশতেহারেই আস্থা নেই ভোটারদের। নগরবাসী বলছেন, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয় নাম মাত্র। বাস্তবতার আলোকে প্রার্থীদের ইশতেহার দেওয়ার পরামর্শ ভোটারদের। ভোটের প্রচারের শুরু থেকেই প্রার্থীরা হাজির হন নানা প্রতিশ্রুতি নিয়ে। মেয়র প্রার্থীদের ইশতেহারে ঘুরে ফিরে এসেছে আধুনিক, বাসযোগ্য, সবুজ ও নারীবান্ধব নগরী গড়াসহ বিভিন্ন পরিকল্পনার কথা। মেয়র প্রার্থীদের ইশতেহার ঘোষণা বড় পরিসরে হলেও কাউন্সিলর প্রার্থীরা লিফলেটের মাধ্যমে তুলে ধরছেন নিজ নিজ ওয়ার্ডের নানা সমস্যা সমাধানের পরিকল্পনা। আমার ইশতেহার তৈরি করেছি এবং দুই স্তরে আমি আমার কর্মপরিকল্পনা দিয়েছি। তার মধ্যে আমি প্রায়োরিটি সেট করেছি আমার লিফলেট এবং আমার প্রচারণায়, সেগুলো খুব সুনির্দিষ্ট আছে। আমরা কি করব ভবিষ্যৎ, কিভাবে সেবা দিব, কি সেবাগুলো দিব, এটা কিছু কিছু খণ্ডন করা আছে, সেগুলোকে আমরা নিজেদের মতো করে ইশতেহার মনে করি। আবার অনেক কাউন্সিলর প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে ওয়ার্ডে নাগরিক সেবা দেওয়ার। এখানে আমাদের যেমন অ্যাপসের মাধ্যমে আমরা সমাধান করব, তেমনি ভাবে তাদের কাছে ফিডব্যাক নিব যে কোনটা করলে কারো এখানে আসতে হবে না। মিরপুর 5 নম্বর ওয়ার্ডকে আমি সিসি ক্যামেরার আওতাভুক্ত করব যে কোনো প্রকারের কোনো ক্রাইম এই এলাকায় এই 5 নম্বর ওয়ার্ডে না হয়। সিটি কর্পোরেশন আওতাধীন থাকলেও মানুষ ঘর বাড়ি করতে থাকলো, বিল্ডিং করতে থাকলে এখন করতে পারতেছে না, পানি নিষ্কাশনের জায়গা নাই দেখি, এগুলো এটা করতে হবে। এরপরও প্রতিশ্রুতিতে আস্থা পাচ্ছেন না ভোটাররা। এক্ষেত্রে আগের অভিজ্ঞতাকেই কারণ হিসেবে দেখাচ্ছেন তারা। মেয়র প্রার্থীরা যারা আছেন তারা ম্যাক্সিমামই আপনার কথার ফুলঝুরি দেয়, কিন্তু অ্যাকচুয়ালি তারা 20-25% আপনার বাস্তবায়ন করে। তো সবাই আসলে আসে অনেক ইশতেহার দিয়ে, অনেক কিছু বলে আসে, কথার অনেক মাধুর্য থাকে, কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়ন হয় না। নগরবাসী বলছেন, ইশতেহার দেখে নয়, নাগরিক সমস্যা সমাধানে যে প্রার্থী যোগ্য তাকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে খুব বেশি শর্ত আরোপ না করে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় দেয়া প্রতিশ্রুতি কেউ রক্ষা করে না বলেও আক্ষেপ প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বিশ্বব্যাংক ও দ্বিপক্ষীয় দাতা সংস্থাদের নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বিডিএফ। সকালে এই কনসোর্টিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় নিজস্ব তহবিল গঠন করেছে বাংলাদেশ। আমরা যখন এই জলবায়ু বিষয়ে বিভিন্ন প্রোগ্রাম করি বা আমরা অনেক প্রতিশ্রুতি পাই, কিন্তু সেই প্রতিশ্রুতি কেউ আর পূরণ করে না সেভাবে। কাজে জলবায়ু পরিবর্তনের আমরা নিজস্ব অর্থায়নে আমরা ট্রাস্ট ফান্ড গঠন করেছি এবং সেখানে আমরা নিজেদের টাকা দিয়েই এই ফান্ড করেছি। আমরা খুব সামান্য কিছু সহযোগিতা পেয়ে থাকি, কিন্তু এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের উন্নত দেশগুলি
এবং উন্নয়ন সহযোগীদের আরও এগিয়ে আসা দরকার, আরও সহযোগিতা দরকার। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় আগ্রহী করে তোলার তাগিদ দেন সরকার প্রধান। মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের রাজনৈতিক অঙ্গীকার থাকা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী। এখানে কিন্তু কোনো ম্যাজিকও নাই, কিছুই নাই। এটা হচ্ছে, আমি শুরুতে বলেছি, যেটা হচ্ছে একটা রাজনৈতিক অঙ্গীকার। এই দেশ আমরা স্বাধীন করেছি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তৃণমূল পর্যায়ে অবহেলিত মানুষ, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করাই কিন্তু আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। সরকারের নানা উন্নয়ন কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব শেষ করতে প্রয়োজন আর্থিক সংগতি, আর এজন্য উন্নয়ন সহযোগীদের সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান সরকার প্রধান। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্দি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি চীনা নাগরিক নভেল করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানতে নমুনা সংগ্রহ করেছে রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান IEDCR। এর আগে আরও দুইজনের নমুনা পরীক্ষা করা হলেও করোনা ভাইরাস ধরা পড়েনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অধিকতর নিশ্চিত হতে এসব নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষায়িত ল্যাবেও পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ছাড়াও নানা কাজে বাংলাদেশে থাকেন অনেক চীনা নাগরিক। চীনে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর সেখান থেকে ফিরে সর্দি জ্বরে আক্রান্ত হয়েছেন এক নাগরিক, পরে সোমবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। IEDCR বলছে চীনের এই নাগরিক ভালো আছেন, তার অসুস্থতার কারণ নির্ণয়ে নমুনা সংগ্রহ করেছে IEDCR। রিপোর্ট পজিটিভ হলে আরও নিশ্চিত হতে নমুনা পাঠানো হবে হংকংয়ে। করোনা ভাইরাসের ইনফেকশনও কিন্তু একটা সাধারণ রেসপিরেটরি ইনফেকশনের মতো ফিচার, সুতরাং তার সেই ফিচার আছে, কিন্তু উনি উহান থেকে বা এমন কোনো প্রভিন্স থেকে আসেন নাই যেখানে এই সংক্রমণ রয়েছে। পরীক্ষার ফলাফল পেলে আমরা নিশ্চিত করে বলতে পারবো এটা করোনা ভাইরাস ইনফেকশন কিনা অথবা অন্য কোনো ইনফেকশন কিনা। গেল 8 দিনে চীন থেকে ফিরেছেন 2900 যাত্রী, এর মধ্যে 2 জনের ল্যাব টেস্ট করেছে IEDCR। এতে নতুন ভাইরাস নভেল করোনা ধরা পড়েনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন্ডিয়া, থাইল্যান্ড এবং হংকং, এরকম যে এই সমস্ত জায়গাগুলোতে যোগাযোগ একদম স্থাপন করে রেখেছে, যখনই আমরা নমুনাতে পাবো যে আমাদের এখানে যে আমরা পেয়েছি, সাথে সাথে যাতে নমুনাটা প্রেরণ করা যায় সেই ব্যবস্থা করে রাখা আছে। এক মাস আগে চীনে শনাক্ত হয়েছে এই ভাইরাস, ফলে এটি শনাক্তে বাণিজ্যিকভাবে বাজারে নেই রিয়েজেন্ট। বাংলাদেশে শনাক্তের ব্যবস্থা আছে শুধু IEDCR-এ। ভাইরাসবিদরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী দেশেই রিয়েজেন্ট তৈরি সম্ভব। শনাক্তকরণ করার জন্য যে রিয়েজেন্ট এবং যে প্রাইমার্স এবং যে সমস্ত প্রণালী, সমস্ত কিছু WHO কিন্তু প্রকাশিত করে দিয়েছে। সুতরাং আমরা চাইলেই, যে কোনো গবেষণা প্রতিষ্ঠান চাইলেই কিন্তু সেই কিট তৈরি করতে পারে। এই এই সামর্থ্য কিন্তু বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের, এমনকি আমার বিশ্ববিদ্যালয়েরও কিন্তু সেই সুযোগ সুবিধা আছে। সংকট এড়াতে IEDCR এর পাশাপাশি অন্য প্রতিষ্ঠানেও নভেল করোনা ভাইরাস শনাক্তের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। হাসান মিসবা, ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 2500 চীনা শ্রমিকের এই মুহূর্তে চীন সফর বাতিলের পরামর্শ দিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে চীন থেকে আসা কারো মাধ্যমে যাতে এই রোগ না ছড়ায় সেজন্য আলাদা ইউনিট খোলা হয়েছে স্থানীয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের সব জেলা হাসপাতালে। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত প্রায় 2700 চীনা শ্রমিক, তাদের দেশে এখন মারাত্মক রূপ নিয়েছে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস। এ সময় তাদেরকে চীন সফর না করার পরামর্শ দিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা। এই মুহূর্তে ওনারা বাংলাদেশ ছেড়ে ওনাদের নিজস্ব ভূমিতে না যাওয়ার জন্য, কারণ গেলে হইলে কি উনি আক্রান্ত হবেন এবং ওই রোগটাকে আমাদের কাছে নিয়ে আসবে। পরবর্তী নির্দেশে যখন ওখানে সংক্রামকটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে, তখন আমরা তাদেরকে আমরা পরামর্শ দিব নিজের আত্মীয় স্বজনের সাথে বা তাদের উৎসব পালন করার জন্য নিজের এলাকায় যাওয়ার জন্য। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুত করা হয়েছে আইসোলেশন কক্ষ। এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেই তাকে সম্পূর্ণ আলাদা করে সেই কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে জরুরি চিকিৎসকও। আমরা জানি যে এমার্জেন্সির পাশে একটা আমাদের রুম আছে, সেখানে আমরা আইসোলেশন রুম করতেছি। আর সব ধরনের সতর্কতা, আগে যেমন আমাদের সোয়াইন ফ্লু ছিল, ইবোলাও ছিল, সেই সময় আমরা কাজ করেছি। যেহেতু আমাদের সবাই কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো আছে,
আমরা ইনশাআল্লাহ এগুলো উত্তরণ করতে পারবো। আমি বিশ্বাস করি যে বাংলাদেশে সেভাবে অ্যাট্যাক্ট হবে না। এরই মধ্যে নতুন ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ভেন্টিলেটিং মেশিন সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম। প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে নার্সদের 25 জনের একটি দলও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, হাসপাতালগুলোতে কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে আর স্বাস্থ্য বিভাগের কোনো তৎপরতা আপনি দেখেছেন কি না? ধন্যবাদ। আসলে হাসপাতালগুলোতে যেটি রাখা হচ্ছে সেটি হচ্ছে যে ভেন্টিলেটিং মেশিন যেটি বলে সেটি সেট আপ করে রাখা হয়েছে, দুটো বিছানা রাখা হয়েছে। ডাক্তার, আপনি জানেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এমনিতেই ডাক্তার স্বল্পতা রয়েছে, তো এই বিভাগের যিনি ডাক্তার হবেন তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে কলেজ থেকে তাকে ধার নেওয়া হচ্ছে। তো আপতকালীন যদি আপতকালীন কোনো মুভমেন্ট আসে তখন তিনি এখানে কাজ করবেন। আর যেটি হচ্ছে আসলে সবার দৃষ্টিটা হলো কলাপাড়ার দিকে, তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে। তো আমি পটুয়াখালী সিভিল সার্জন যিনি রয়েছেন তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি রিসেন্টলি সেখানে 10 থেকে 14 জনের শ্রমিক চীন থেকে বাংলাদেশে এসেছেন এবং সেখানে কাজে যোগ দিয়েছেন। তো এদের একটি তালিকা তৈরি করা হয়েছে, তবে সেখানে যে প্রায় 2,500 মতো শ্রমিক রয়েছেন সেখানে নিয়মিত রয়েছেন চীনা ডাক্তার একজন, বা চীনা ডাক্তার রয়েছেন বাঙালি ডাক্তার। তো তারা যেটি বলেছেন যারা এসছেন তারা সম্পূর্ণ সুস্থ আছেন, তবু তাদেরকে অবজারভেশন করা হচ্ছে আর হচ্ছে তাদের তালিকা ইতিমধ্যে আজকের মধ্যে দিয়ে দেওয়ার কথা সিভিল সার্জন এবং জেলা প্রশাসনের কার্যালয়ে। আর যেটি বলা হয়েছে তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে যে স্প্রিং যে ফেস্টিভ্যাল যাতে চীনাদের থাকে সেটা মাঘ মাসেই হয়ে থাকে, তো এই সময়টা যাতে তারা ভিজিট না করেন সেখানে। এই হচ্ছে কলাপাড়ার বরিশালে যেটি করা হয়েছে যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যেটি রয়েছে সেখানে একটি নির্মাণাধীন আরও একটি পোর্শন রয়েছে, তো সেটিকে রাখা হয়েছে যদি কখনও এ ধরনের অধিক মাত্রায় রোগী আসে তাহলে ছোঁয়াচে রোগ বিধায় তাদেরকে সম্পূর্ণ ভিন্নভাবে রাখার বিষয়টিও চিন্তাভাবনায় রাখা হয়েছে। আর নার্সদের একটি টিমকে সদা সর্বত্র রাখা হয়েছে। আমরা দেখেছি যে সোয়াইন ফ্লু যেই ওয়ার্ডটি ছিল সেটিকে সেখান থেকে সাইনবোর্ডটি সরিয়ে রাখা হয়েছে এবং সেখানে এখন এই নোবেল করোনা ইউনিট খোলা হয়েছে। এটি বরিশালের সমস্ত সদর হাসপাতাল জেলা হাসপাতালগুলোতেই একই দৃশ্য। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। ময়মনসিংহের গৌরীপুরে বাস অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। সকাল 10:30 দিকে ডোহাখলা এলাকায় ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উজান কাশিয়ার গ্রামের সাহারা বানু, প্রতিবন্ধী লাল মিয়া, তার মা রাবেয়া খাতুন ও সুতির পার গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলাম। পুলিশ জানায় বিপরীত দিক থেকে আসা এমকে সুপার পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলে মারা যান 1 জন। পরে গুরুতর আহত 4 জনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যান। নিহতরা সবাই বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য গৌরীপুর উপজেলা পরিষদে যাচ্ছিলেন বলে জানা গেছে। সকাল থেকে এই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কুয়াশা থাকায় শীতের তীব্রতাও বেড়েছে কিছুটা। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা সহ দেশের সব বিভাগেই আজ ও আগামীকাল বৃষ্টি হতে পারে, তবে ভারী নয়, বৃষ্টি হতে পারে হালকা গুঁড়ি। আগামী 2-3 দিন পর মেঘ কেটে গেলে রাতের দিকে কিছুটা শীত অনুভূত হতে পারে। এ সময় দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। এদিকে বুধবার সকাল 9:00 থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় গুঁড়ি বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে হঠাৎ বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবনে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, বেড়েছে শীতের তীব্রতাও। পাশাপাশি সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল অনেক এলাকা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। নাটোরে গত 2 দিন মেঘলা আবহাওয়ার পর বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপ। রাস্তায় মানুষের চলাচলও কম দেখা গেছে। ভোর থেকে বৃষ্টি শুরু হয় পাবনায় বেকাদায় পড়ে নিম্ন আয়ের মানুষেরা। জেলায় 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভোরে রাজশাহীতেও শুরু হয় বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থীসহ অনেকেই। ঝিনাইদহে দফায় দফায় গুঁড়ি বৃষ্টিতে স্থবির হয়ে পড়ে জনজীবন। সকাল থেকে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই। খাগড়াছড়ির দীঘিনালায় আমন ধান সংগ্রহ অভিযানের সুফল পাচ্ছেন না অনেক কৃষক। তাদের অভিযোগ,
কৃষক নয় এমন লোকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে, এ নিয়ে লিখিত অভিযোগও করেছেন কয়েকজন কৃষক। এদিকে লালমনিরহাটে মন প্রতি মজুরি বাবদ 20 টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। সরকারি সংগ্রহ অভিযানে ধানের ভালো দাম পাওয়ার আশায় ছিলেন খাগড়াছড়ির দীঘিনালার দরিদ্র কৃষকরা, কিন্তু অনেক কৃষকই সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে পারেননি, কারণ তালিকায় তাদের নাম নেই। অথচ কৃষক নয় এমন অনেকের নাম উঠেছে তালিকায়। এজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কৃষি বিভাগকে দায়ী করছেন কৃষকরা। কৃষি কর্মকর্তা একজনের সুপারভাইজারে কল করলো, কয় না এখানে ফিল হয়ে গেছে, ফিল হয়ে বলে 7 নম্বর ওয়ার্ডে আমি থাকি, আমি সবচেয়ে বড় চাষি, আমি একটা ধান বেচতে পারলাম না। আমি 10 খানা জমি দান করছি, আমার তালিকায় কোনো নাম নাই। ভুয়া তালিকার মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে তারা ধান ক্রয় করে নিছে, চাষিরা প্রকৃতপক্ষে চাষির দ্বারা তারা ধান বিক্রি করতে পারে নাই। তবে কৃষকদের নাম বাদ যাওয়ার পেছনে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষি কর্মকর্তা। এটা মিথ্যা একটা অভিযোগ, বেনামি কথা উঠেছে, কোনো বেনামি কথা এখানে আসে নাই, আমরা দেখেছি, সকল কিছু তদন্ত করেছি, তালিকা অনুযায়ী যাদের তালিকা আছে কৃষি কার্ড তারাই ধান দিতে পেরেছে। তাদের এই অভিযোগটা যেটা করেছে সেটা আসলে সত্যি না। আমাদের কোনো এখানে যে কৃষকের তালিকা আছে সেখানে সব কিছু, কৃষি কার্ড, আইডি নাম্বার সব কিছুই আছে এবং এগুলো আমাদের ব্যাংকেও দেওয়া হয়েছে। এদিকে লালমনিরহাটে কৃষকের কাছ থেকে প্রতি মন 20 টাকা করে মজুরি বাবদ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। আছে নানা অজুহাতে ধান না কেনা সহ হয়রানির অভিযোগ। ধান নিয়ে আসার পর এখানে ধানের আর্দ্রতা টেস্ট করছে, পরীক্ষা করছে, তো এখানে আর্দ্রতা অনেক কম, কারণ আমাদের নিজস্ব কোনো চাতাল নেই যে ধানটা আমরা শুকাইতে পারবো বাড়িতে ভালো করে। এখানে মনে করি সীমিত লেবারে কি 10-20 টাকা বন্ধ দেওয়া হয়, সেটা বকশিস। এসব অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য কর্মকর্তা। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কোনো কৃষক যদি বলতে পারে যে আমি অথবা আমার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী যদি কোনো টাকা সরবরাহ করে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সরকারি ধান সংগ্রহ অভিযানকে আরও স্বচ্ছ ও কৃষক বান্ধব করার দাবি জানিয়েছেন লালমনিরহাটের সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মীরা। শুরুতেই খাগড়াছড়ি থেকে জানাবেন সমীর মল্লিক। সমীর, তালিকায় প্রকৃত কৃষকদের নাম না থাকার কারণ কি, আর যাদের নাম রয়েছে তারা কারা? দেখুন, খাগড়াছড়িতে এই চলতি আমন মৌসুমে প্রায় 122,000 মেট্রিক টন যে ধানের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে কেবলমাত্র 2,996 মেট্রিক টন ধান সংগ্রহের, সরকারিভাবে ধান সংগ্রহের একটা সিদ্ধান্ত নেওয়া হয়। এবং দেখা যাচ্ছে খাগড়াছড়িতে প্রায় 80,000 কৃষক থাকলেও এর মধ্যে মাত্র 4,900 জনের মতো কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। তো আসলে যে জায়গাতে অভিযোগটা এসেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং একটা ইউনিয়ন থেকে, এখানে কিন্তু এলাকাটা অত্যন্ত কৃষি নির্ভর একটা এলাকা এবং এখানকার শতকরা 90% মানুষ কিন্তু এই ধান চাষ বা কৃষিভিত্তিক পেশার সাথে তারা জড়িত, যে কারণে দেখা যাচ্ছে আসলে যে সরকারিভাবে যে ধান সংগ্রহের যে আসলে একটা কার্যক্রম নেওয়া হয়েছে এখানে মাত্র 143 জন কৃষকের নাম কিন্তু এসেছে, আর বাকি যে কৃষক তাদের কিন্তু নাম আসেনি। এই জায়গা থেকে কিন্তু কৃষকরা বিক্ষোভ করেছে এবং তাদের যে অভিযোগ তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাবর্গ জানিয়েছেন যে এখানে যারা যেতে অনেকেই আছে যাদের আসলে প্রকৃতভাবে কৃষক না, এটা যে সমস্ত বঞ্চিত কৃষক তাদের অভিযোগ যে এখানে অনেক কৃষক আছে তারা আসলে প্রকৃত কৃষক না, তাদেরকে ভুয়া কার্ড দিয়ে নানাভাবে আসলে এই যে তালিকার মধ্য দিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা এই বিষয়ে যখন আসলে কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, দীঘিনালা উপজেলা যে কৃষি কর্মকর্তা উমকা বিশ্বাস, উনি আমাদেরকে জানিয়েছেন আসলে সমস্ত ধরনের নীতিমালার ভিত্তিতেই এই যে তালিকা সেটা প্রণয়ন করা হয়েছে এবং কোনো ধরনের ভুয়া কৃষক তাদের মধ্যে আসলে এই তালিকাভুক্ত হয়নি। এবং উনি আরেকটা বিষয় জানিয়েছেন আসলে কৃষি বিভাগের পক্ষ থেকে যে ধান ক্রয় সংগ্রহ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা আসলে বরাদ্দের তুলনায় খুব মানে খুবই কম, এই কারণে আসলে কৃষকদের মধ্যে ক্ষোভের জায়গাটা তৈরি হয়েছে এবং অনেক কৃষক এই জায়গায় তাদের নাম বাদ দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে কৃষকদের এই যে বিক্ষোভ, তাদের যে তারা লিখিত অভিযোগ দেওয়ার পরে ইউনিয়নের কাছে নতুন করে আরও অন্তত 69 জন কৃষককে তারা নতুন করে তালিকাভুক্ত করেছে এবং এই 69 জন কৃষকের কাছ থেকেও আবার নতুন করে ধান কেনার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা যে ধান ক্রয় কমিটি আছে সেটা থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গত এর আগে যে তালিকা করেছিল সেখানে 499 মেট্রিক টন। সমীর, আপনি থাকবেন আমাদের সাথে। এবার লক্ষ্মীপুর থেকে জানাবেন আব্বাস হোসেন। আব্বাস, ধান সংগ্রহে অনেক এলাকায় কৃষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, তো আপনার এলাকায় কি ধরনের জালিয়াতি হয়েছে? লক্ষ্মীপুরে একই অবস্থা, কিন্তু আমি যদি বলি লক্ষ্মীপুর যে
জেলা পাঁচটি উপজেলায় এখানকার মানুষ কিন্তু কৃষির উপরে নির্ভরশীল, কিন্তু আসলে যে পরিমাণ ধান উৎপাদন হয় সেখানে প্রায় 3 লাখ মেট্রিক টনের উপরে কিন্তু এখানে ধান উৎপাদন হয়। সেখানে মাত্র 862 মেট্রিক টন ধান কিন্তু কৃষকদের কাছ থেকে ক্রয় করার কথা রয়েছে, কিন্তু এর মাঝেও কিন্তু এই কার্ড তালিকা নিয়ে কিন্তু অনেক অভিযোগ রয়েছে, অনেক অভিযোগ করেছেন সাধারণ মানুষ, কিন্তু এই যে কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা অনেক সময় কিন্তু সত্যিকার অর্থে যারা প্রকৃত কৃষক তাদেরকে নামে অন্তর্ভুক্ত না করে রিক্সা চালক বা অন্যান্য পেশাজীবী লোকজন তাদেরকে কিন্তু তালিকা অন্তর্ভুক্ত করার অভিযোগ কিন্তু আমাদেরকে কৃষকরাই করেছেন, এবং এই বিষয়ে কিন্তু আমরা অনেক সময় কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা এইসব অভিযোগ অস্বীকার করেছেন, তারা বলছেন আসলে এই টাকার বিনিময়ে বা অন্য কোনো কারণে কিন্তু তারা তালিকা অন্তর্ভুক্ত করছেন না। পাশাপাশি যদি আমি খাদ্য গুদামের কথা বলি, আমি এখন কিন্তু এই যে খাদ্য গুদামে আছি এখানে 2208 মেট্রিক টন ধান ক্রয় করার কথা কৃষকদের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় 600 মতো যে ধান 600 মেট্রিক টন ধান ইতিমধ্যে ক্রয় করা হয়েছে, কিন্তু তাদের সাথে আলাপ করছি তারা বলছেন যে আসলে যদি কোনো অনিয়ম হয়ে থাকে বা কাঠতরিকার তালিকা তৈরি করতে কোনো অনিয়ম হলে সেটি কিন্তু এই গণ্ডির বাইরে হচ্ছে, এখানে কোনো অনিয়মের কোনো সুযোগ নেই। যেভাবে কার্ডের তালিকা আসছে বা কৃষি অফিস থেকে যে ধরনের তালিকা তাদের কাছে পাঠানো হচ্ছে সেইভাবে তারা কিন্তু ধান ক্রয় করছেন কৃষকদের কাছ থেকে। তবে আমি এখানে খাদ্য কর্মকর্তা যিনি রয়েছেন গ্রামীণ পাঠানোর সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তালিকার বাইরে কোনো ধরনের অনিয়ম করার সুযোগ অন্তত এখানে নাই, প্রকৃত কৃষকদের কাছ থেকে তারা ধান ক্রয় করেছেন। কিন্তু পাশাপাশি কৃষকদের অভিযোগ রয়েছে যে যে ধানের প্রতি মণ ধানে তাদের খরচ পড়ে 1000 টাকার মতো, সেখানে 1000 টাকার মতো সেখানে কিন্তু খাগড়াছড়ি এবং লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে তীব্র শীত আর ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে বোরো আবাদ। কুয়াশার কারণে পর্যাপ্ত সার ব্যবহারেও বাড়ছে না চারা, এতে শঙ্কিত কৃষকরা। শীতের কারণে সারের কার্যকারিতা কম বলছে কৃষি বিভাগ। সুনামগঞ্জে ঘন কুয়াশায় দুপুরে সূর্যের দেখা মেলে না, কোনো কোনো দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এর প্রভাব পড়ছে বোরো চাষে। দীর্ঘস্থায়ী কুয়াশা ও শীতের কারণে দুশ্চিন্তায় কৃষক। পর্যাপ্ত সার ব্যবহারেও চারা বৃদ্ধি না হওয়ায় সারের কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণে কৃষি বিভাগের তৎপরতা চান কৃষকরা। সার হারে গেছে, আমরা তখন আবদল সারের তার একটু গুরুত্ব কইরা দেখতা সার্টিফাই হলে কি এর সার তো কোনো হত নাই, সারে একবারে অ্যাকশন করে না, জেলায় রোয়া জল্লা টুল্লা আর কি কোনো অ্যাকশন হয় নাই, দানের কোনো উর্বাইন নাই। আগে তো অন্যান্য বছর তো সার দিলে দেখা গেছে যে সারের উন্নয়ন দেখা গেছে, কিন্তু ওনে তো কোনো উন্নয়ন দেখা যান না। জেলায় সারের ডিলার রয়েছে 116টি, সারের গুণাগুণ নষ্ট হয়ে থাকতে পারে, কৃষকদের এমন শঙ্কা উড়িয়ে দিয়ে তারা বলছেন সারের মান ঠিক রয়েছে, একই মত কৃষি বিভাগের। সার তো এখন খুবই ভালো কোয়ালিটি, বেডিসিও ভালো সাপ্লাই দেয়, সেই ইউরিয়া সার ফ্যাক্টরি ফেসিলস থেকে আমরা ভালো সার দেয়। অনেকে বলছে যে সারের কাজ করে না, আসলে ওটা ঠিক না, সার মানে শীতের কারণে গাছের বাড়বাড়তি কম, তবে শীতটা চলে গেলে গাছের বাড়বাড়তি হবে। সুনামগঞ্জে চলতি বছর 2,21,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তরে সংসদে বক্তব্য রাখছেন শেখ হাসিনা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা এই মুহূর্তে সেখানে সংযোগটি স্থাপন করতে পারছি না, চলে যাচ্ছি পরের খবরে। দেশে ডিজেলের মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সংকটের গুজব ছড়িয়ে অতিরিক্ত তেল কিনে অতিরিক্ত মুনাফা করতে একটি চক্র সক্রিয় হয়েছে বলেও অভিযোগ সংস্থাটির। ডিজেলের অবৈধ মজুত ও পাচার রোধে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সেচ কাজের প্রয়োজনে বেড়ে যায় ডিজেলের ব্যবহার। অন্য সময়ে প্রতিদিন ডিজেলের চাহিদা 14,000 টনের মতো থাকলেও সেচ মৌসুমে তা দেড় গুণেরও বেশি হয়। বিপিসির হিসাব বলছে জানুয়ারি মাসের 2, 9, 19 এবং 26 তারিখ গত বছরের একই দিনের বিক্রির তুলনায় প্রায় দ্বিগুণ তেল বিক্রি হয়েছে। এই অস্বাভাবিক বিক্রির পরই দেশের নানা স্থানে ডিজেল সংকটের অজুহাতে খুচরা পর্যায়ে কৃষকদের কাছ থেকে বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা। বুধবার রাজধানীর কারওয়ান বাজারের বিপিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি জানান জানুয়ারিতে অস্বাভাবিক ডিজেল বিক্রির কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাজারে কৃত্রিম সংকট তৈরিতে জড়িত থাকার প্রমাণ পেলে পেট্রোল পাম্প মালিক ও ডিপোর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
গত বছর যারা এক গাড়ি নিয়েছে তারা এই বছর যদি তিন গাড়ি চায়, কেন চাচ্ছে, সেই বিষয়গুলোকে আমরা গোপনে আমরা এটা মনিটর করার চেষ্টা করব। আমি এটি জানাতে চাই যে যে কোনো ধরনের অপচেষ্টার প্রচেষ্টাকে আমরা ব্যাহত করব এবং এটিকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। বিপিসির চেয়ারম্যান জানান, ডিজেলের মজুদের কোনো সংকট নেই। বুধবার পর্যন্ত ডিপোগুলোতে ১২ দিনের চাহিদার সমপরিমাণ ডিজেলের মজুদ রয়েছে। ফেব্রুয়ারির ১৫ তারিখে যা ২৫ দিনের সমপরিমাণ হবে। আমরা চাহিদা মোতাবেক ডিজেল সরবরাহ করতে সম্পূর্ণভাবে সক্ষম। ফেব্রুয়ারি মাসে মোট ১৬টি জাহাজে প্রায় ৫,২০,০০০ মেট্রিক টন ডিজেল আমরা আমদানি করব। সরকারিভাবে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে বেশি দামে ডিজেল বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিও আহ্বান জানিয়েছেন বিপিসির চেয়ারম্যান। এবং আমরা আত্মবিশ্বাসী। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদের চলতি অধিবেশনে প্রধানমন্ত্রী নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। হসপিটালটি ২০০৩ সালে ৫০ বেড থেকে ১০০ বেডে উন্নীত হয়। গত ৬ মাস থেকে জনবলের জন্য আমি মাননীয় স্পিকার আপনার অনুমতি চাচ্ছি, আপনার অনুমতি চাচ্ছি একটা সম্পূরক প্রশ্ন করতে হবে। সম্পূরক প্রশ্ন করব মাননীয় স্পিকার, একটা সম্পূরক প্রশ্ন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি তাহলে ব্যক্তিগতভাবে পরে যোগাযোগ করব। আমি আপনার আপনার আমি আমি মাননীয় স্পিকার আপনার কাছে জানতে চাই যে আজকে আপনার মাধ্যমে যে তরুণ সমাজ, যুব সমাজ আমাকে বহুত SMS করে পত্র দেয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দয়া করে একটু অনুরোধ করবেন যে এই বিষয়গুলো সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করবেন কিনা। মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো পরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব লাভের পর নিঃসন্দেহে দেশ অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে, কোনো সন্দেহ নাই। দৃশ্যমান কিছু বৃহত্তম অবকাঠামো উন্নয়ন হচ্ছে, ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমাদের কিছু অগ্রগতি অর্জিত হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মাননীয় স্পিকার, আমলাতান্ত্রিক যে জটিলতা, দীর্ঘসূত্রিতা, এটার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। যে কারণে তরুণ সমাজ বিশেষ করে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছে যে আজকে সারা বাংলাদেশের সত্যিকারের কী অবস্থা। আমরা তো প্রোটোকল নিয়ে মন্ত্রী MPরা চলাফেরা করছি, তো মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরে একদিন প্রোটোকল ছাড়া একটা টিম নিয়ে বেরিয়ে কী অবস্থায় আমরা আছি, কী অবস্থায় চলছে, যুব সমাজের প্রতিক্রিয়া কী, যুব সমাজ কী চায়, যুব সমাজ। সংসদ অধিবেশন চলছে, আমরা সরাসরি সেখানে ছিলাম। কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ মুর্শিয়ার রহমানের আদালত এই রায় দেন। ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্ত্রী মিলি খাতুনকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান স্বামী আব্দুল কাদের। মিলির বোনের স্বামী আব্দুল কাদেরের বিরুদ্ধে যৌতুকের কারণে হত্যার মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ মে চার্জশিট দেয় পুলিশ। পাবলিক প্রসিকিউটর আব্দুল হালিম জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আব্দুল কাদেরের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি করা হয়েছে ১,০০,০০০ টাকা জরিমানা। রাজবাড়ির পাংশায় পুলিশের SI আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আদিবাসী এক যুবককে। রাজবাড়িতে পুলিশ হত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের ১,০০,০০০ টাকা করে জরিমানা করেছে আদালত। দুপুরে রাজবাড়ির অতিরিক্ত দায়রা জজ মাসুদ করিম এই রায় দেন। রায়ে ৯ আসামিকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন রবিউল ইসলাম, আকমল শেখ, কুদ্দুস, বুলু, জালালউদ্দিন, ডালিম ও তপন। ২০১১ সালের ১১ নভেম্বর SI আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়। এই ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন রাজ্জাকের স্ত্রী রোকেয়া আক্তার। এদিকে চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে গোলাপ হাসদা নামে এক আদিবাসী যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী এই রায় ঘোষণা করেন। এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।